নোয়াখালীতে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির 15 টাকা কেজি দরের চালের কার্ডে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, কার্ড প্রতি নেওয়া হচ্ছে 2000 টাকা, কিন্তু প্রতি বস্তায় দেয়া হচ্ছে 3 থেকে 4 কেজি চাল কম। এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও ডিলাররা দুষলেন একে অপরকে। নোয়াখালী থেকে সাইফুর রহমান রাসেলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশে বাড়ছে নিত্যপণ্যের দাম, তাই দরিদ্রদের কিছুটা স্বস্তি দিতে প্রতি কেজি চাল 15 টাকা দরে বিক্রি করা হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে। তবে নোয়াখালী সদর উপজেলার কালাদরাব ইউনিয়নের এই 15 টাকা কেজি দরের চাল নিয়েও 9-6 অভিযোগ উঠেছে ডিলার ও এক মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। তাদের অভিযোগ, এই কার্ড পেতে স্থানীয় চেয়ারম্যানের এক অনুসারীকে দিতে হয় 2000 টাকা, তারপরও প্রতি বস্তায় কম দেওয়া হচ্ছে 3 থেকে 4 কেজি চাল। প্রতিজন ভোক্তাকে তারা 30 কেজি জায়গায় 25 কেজি কিংবা 26 কেজি দেয়। আমি 2000 টাকা করে নিই, আমি ওনার 2000 টাকা দিই। এই বিষয়ে কালাদরাব ইউনিয়নের চেয়ারম্যান জানালেন, তার নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে যথাযথ ব্যবস্থা নেবেন তিনি। হাসান নামে কোনো লোককে আমি চিনি না, সে আমাদের ইউনিয়নে কোথায় থাকে না থাকে আমি জানি না। যদি কেউ আমার নাম বেশি কোনো জায়গায় চাঁদাবাজি করে, মাস্তানি করে, আমি তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এইদিকে খাদ্য নিয়ন্ত্রক বলছেন, গুদাম থেকে ওজন মান বুঝে নিয়েই সই দেন ডিলার, কিন্তু ডিলারদের অভিযোগ তাদের চাল মেপে দেওয়া হয় না আর অধিকাংশ বস্তা ছেঁড়া থাকে। আমগুরে গুদামে যখন বস্তা ছেঁড়া থাকে যে এই বস্তাটা দিয়ে না, এই কথা বললে কয় কেন বাসি নেওয়ার সুযোগ নাই। গোডাউন থেকে যদি কোনো সমস্যা হইতো, কম হইতো, ছেঁড়া পাঠা হইতো, আমাদের কাছে অভিযোগ করতেন, আমরা তাৎক্ষণিক সমাধান করে দিতাম। ভোক্তা পর্যায়ে যদি চাল কম দিয়ে থাকে, তাহলে সেখানে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রয়েছে, কোনো পর্যায়ে আমরা এই বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সুবিধা যারা ভোগ করে তাদের কাছ থেকে অবশ্যই টাকা নেওয়ার কথা না, যদি কেউ নিয়ে থাকে সে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোক, সে যদি উপজেলা চেয়ারম্যানের কেউ হোক, মাননীয় সংসদ সদস্যের লোক হোক, এটা কোনো বিষয় না। যদি এরকম কেউ করে থাকে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।